আমার সাথে করতে সুযোগ হতেন কথা হচ্ছে অনেক খুবই কথা হচ্ছে উনি আমাকে প্রথম প্রশ্ন করলেন যে আরে বাবা এই এবার আপনাদের যাবে কি ঘটনা হবে আমি তো আপনাদের যাবে ভালোবাসি আমি সুযোগটা একদম ভুল কথা তার কারণ তার কারণ কোন তথ্য প্রমাণ আগে কি পাওয়া যায়নি সারা পৃথিবীতে এখানে আতঙ্কবাদী প্রয়োজন ঘটনা এখানে ঘটে পৃথিবীতে ভারতবর্ষ ঘুরে কথা উন্নয়নশীল দেশগুলো যেগুলো আছে তারাও কিন্তু বলছে যে আগে কিন্তু তারা কোনো বিশ্বাস করেন না বিকজ তারা মনেই করেছে যে আতঙ্কবাদী নিয়ে তাদের ভাবতে হবে তারা এটা ভাবে তারা এটা ভাবেই না আমাদের মধ্যে কর্মীরা জানছে গুরগাঁওয়ের বাড়ি তিনি বিল্ডিংকে মনে করলেন না যে আতঙ্কবাদী জ্বালালে পরে করোনা হতে পারে তার এত মাথা ব্যথা পশ্চিমবঙ্গে তিনি চলে এলেন কেস ফাইল করতে আজকে তিনি কেস ফাইল করলেন তিনি বলছেন পশ্চিমবঙ্গে আতঙ্কবাদী জ্বালালে পরে করোনা ভাবুন দিল্লিতে থাকে দিল্লি নিয়ে ভাবেন না যত মাথা ব্যথা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য নাম্বার ওয়ান কোভিড যখন করোনা যখন চরম পর্যায়ে আজ থেকে পাঁচ মাস আগে আইনজীবী হয়ে তিনি জানেন না যে পরিবেশ দূষণের ম্যাটারটা সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্টে রয়েছে এবং এই সুপ্রিম কোর্টে এই পরিবেশ দূষণ নিয়ে মামলা হচ্ছে তাতে কিন্তু আতঙ্কবাদী যেখানে রয়েছে পার্সেন্টেজ অফ পলিউশন দেখা যাচ্ছে সারা বছরে মাত্র দু তিন দিন আতঙ্কবাদী হবে আর বিচ্ছিন্নভাবে কিছু কিন্তু সারা বছর ধরে যাবে কিন্তু বাস্তবে আতঙ্কবাদী যেটা ব্যবহার হয় সেটা দীপাবলি এবং কালী পুজো তাতে দেখা যাচ্ছে যদি দশ মাত্রা আমরা ধরি পলিউশন তাহলে 1.5% হচ্ছে পলিউশন করছে এই আতঙ্কবাদী সারা বছর গত 2018-2019 খুলে দেওয়া পশ্চিমবঙ্গের সিগারেটের দোকানগুলো খুলে দেওয়া অথচ মদের গায়ে সিগারেটের গায়ে লেখা আছে এগুলো স্বাস্থ্যের পক্ষে ঘটে না তার জন্য এখানে এগিয়ে গেল আজকে যারা আতঙ্কবাদীর বিরুদ্ধে বলছে তারা কিন্তু এগিয়ে গেলেন না কেন মদের দোকানগুলো আছে মদ তো ক্ষতি করছে মানুষ বলছে সাধারণ মানুষ কিন্তু মদ তো ক্ষতি করছে কিন্তু মদের দোকান যখন খুলে গেল পাঁচ মাস আগে তখন কিন্তু এগিয়ে গেলেন না তাদের কি যত রাগ যত আক্রোশ এই একত্রিশ শিল্পীদের উপর 7-8 লক্ষ পরিবার যারা এই আতঙ্কবাসী তৈরি করে বিক্রি করে যারা বেঁচে আছে 7 লক্ষ পরিবার শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় 2 লক্ষ পরিবার আছে যারা এই আতঙ্কবাসী শিল্পের উপর নির্ভর করে সংসার চালাতে পরিবার করোনাকে পাঠিয়ে দিল এই তথ্যটা তোমার কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে কি আমি সোশ্যাল নেটওয়ার্কে করেছি আমি টক শোতে করেছি বিভিন্ন হাউসকে আমার কোন জবাব তারা দিতে পারি ওই যে একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনারা কথা বলছেন আমার তথ্য চেয়েছেন আমি জানি না আমি জানি না যে আপনার যদি আমাদের করোনা হয় এটা আমার এই ছোট মাথায় ঢুকছে না আপনি বলুন আমি তো ডাক্তার বলুন আপনি বলুন আমি তথ্য কোথা থেকে কোনো বিশ্বাস ছাড়ি কোন রকম গবেষণা ছাড়া এনারা বলে দিচ্ছেন যে আতঙ্কবাদী স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আতঙ্কবাদী মানুষের ক্ষতি করে করোনা বাড়িয়ে দিতে কি অদ্ভুত ব্যাপার কোন লজিক নেই ওনারা বলছেন লজিক দেখাতে পারছেন না এই প্রশ্নের জবাবগুলো আমি চাইছি আপনাদের মাধ্যমে এই মানুষগুলো চাই একদল আইনজীবী তারা